চলতি বিশ্বকাপের রাউন্ড রবিন ম্যাচগুলো শেষের পথে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সোমবার ছয়ই নভেম্বর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে আটত্রিশতম ম্যাচ এদিকে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে শেষ হয়ে গেছে এই ম্যাচের খেলা নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন শ্রীলঙ্কা অ্যাঞ্জেলো ম্যাথিউস কোনো বল না খেলেই পেভিলিয়নে ফিরতে হয়েছে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইম আউট হলেন তিনি ক্রিকেটের নিয়ম অনুযায়ী একজন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পরে পরবর্তী ব্যাটসম্যান ক্রিজে আসতে হবে দুই মিনিটের মধ্যে যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে একজন ব্যাটার ক্রিজে না আসতে পারে তাহলে ওই ব্যাটারকে টাইম আউটের আওতায় এনে আউট বলে ঘোষণা করা হয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার স্কোর উনপঞ্চাশ দশমিক তিন ও দশ উইকেট হারিয়ে দুইশো উনআশি রান সংগ্রহ করেন জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দুইশো আশি রান এদিকে শ্রীলঙ্কাকে টপকে ম্যাচটি জিতে যায় বাংলাদেশ